হ্যালো মেয়েরা, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ ম্যাম। না না ম্যাম বলছে না, হ্যাঁ ম্যাম বলছে। হ্যালো ঐশী সূত্রধর, অদিতি দাশগুপ্তা, তোমরা শুনতে পাচ্ছ? মেয়েরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা আমাদের সরি ডিস্টার্ব করেছিল একটু সাউন্ডে, যাই হোক এখন। হ্যাঁ ওদের কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা মেয়েরা, অদিতি দাশগুপ্তা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে আমাদের পাঠে চলে আসি, সেমিকোলন শুরুতেই আসছি। সেমিকোলন, সেমিকোলনটা কিরকম? সেমিকোলনটা হচ্ছে কমা, এর উপরে একটা ফোঁটা থাকবে, এটা হচ্ছে সেমিকোলন। আচ্ছা এটার ব্যবহারটা কিভাবে? দেয়ার ফোর, ইয়েট, হাউ এভার, আমি বোর্ডে লিখছি এগুলা শব্দগুলো। দেয়ার ফোর, ম্যাডাম লেখা গোলা বোঝা, গোলা হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে না। না ম্যাডাম, যাচ্ছে তো। হ্যাঁ এখন ক্লিয়ার, তো এখন ক্লিয়ার বললো, মনোযোগ দিয়ে শোনো। দেয়ার ফোর, ইয়েট, হাউ এভার, স্টিল, সো, আদারওয়াইজ, নেভার দিলেস, এগুলো হচ্ছে কি? কনজাংশন। এগুলোকে বলে কনজাংশন, সংযোগ, সংযোজক অব্যয়। দেয়ার ফোর, ইয়েট, হাউ এভার, স্টিল, সো, আদারওয়াইজ, নেভার দিলেস, ঠিক আছে? এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কমাটা, সেমিকোলনটা কিভাবে ব্যবহার করতে হবে? যেমন এই শব্দের, এই শব্দগুলো কোনো ফ্রেজে থাকলে, কোনো সেন্টেন্সে থাকলে তার পূর্বে যে অংশটা টুকু থাকবে, যে ক্লজটা থাকবে, তারপরে হচ্ছে সেমিকোলনটা ব্যবহার করতে হবে। একটা সেন্টেন্স লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, সে মনে প্রাণে চেষ্টা করেছিল, সে মনে প্রাণে চেষ্টা করেছিল, সেমিকোলন দিলাম। ইয়েট, হি কুড নট কাম আউট সাকসেসফুল, কাম আউট সাকসেসফুল। সেন্টেন্সটা দেখো, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে মনে প্রাণে চেষ্টা করেছিল, এটা হচ্ছে একটা ফ্রেজ। হার্ট অ্যান্ড সোল, এটার অর্থ হচ্ছে কি? মনে প্রাণে, সে মনে প্রাণে চেষ্টা করেছিল যদিও কি হলো, সে সাকসেসফুল হতে পারেনি। হি ইয়েট হি কুড নট কাম আউট সাকসেসফুল, সে সফল হতে পারেনি। এখানে দেখো ইয়েট শব্দটা আছে, এই যে বলেছিলাম ইয়েট শব্দটা থাকলে, ইয়েট শব্দটা যদি কোন সেন্টেন্সের সাথে থাকে, যেমন এখানে দুটো অংশ এই সেন্টেন্সে, দুইটা ক্লজ, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে সফল হতে পারেনি। কেন সে সফল হতে পারেনি? সে চেষ্টা করেছিল কিন্তু তারপরে সে সফল হতে পারেনি। এখানে ইয়েট, ইয়েট শব্দটা এই সেন্টেন্সে আছে, এখানে ইয়েটের পূর্বে, ইয়েটের পূর্বে সেমিকোলনটা বসবে, অর্থাৎ ইয়েট, দেয়ার ফোর, হাউ এভার, স্টিল, সো, আদারওয়াইজ, নেভার দিলেস, এই শব্দগুলো থাকলে সেই শব্দ যুক্ত যেই অংশটা তার পূর্বে, তার পূর্বে যে অংশটা থাকবে তার পূর্বে, অর্থাৎ ইয়েটের পূর্বে বা এখানে যে কনজাংশন গুলো লিখলাম সেই শব্দগুলোর পূর্বেই কি বসবে, সেমিকোলনটা বসবে। এটা একটা নিয়ম। এরপরে আরেকটা হচ্ছে কনসিকুয়েন্টলি, শব্দগুলো একটু লিখে দিই।
consequently, recently, as a matter of fact, as a result. As a result of which এই শব্দগুলো থাকলে এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সে consequently recently as a matter of fact as a result of which এই শব্দগুলো থাকলে সেক্ষেত্রে এই শব্দগুলোর পূর্বে আগেরটার মতই আগে যে আমরা কনজাংশন বলেছিলাম কনজাংশনগুলোর পূর্বে অর্থাৎ ওই ক্লজটার পরে সেমিকোলন ব্যবহৃত হয়েছিল এখানেও কনসিকোয়েন্টলি রিসেন্টলি এই শব্দগুলো থাকলে এই শব্দগুলো লেখার পরে কমা বসবে আর হচ্ছে এই শব্দগুলোর আগে যে ক্লজটা থাকবে যে অংশটা থাকবে সেখানে সেখানে কি বসবে সেমিকোলন বসবে যেমন হি ওয়াকড 10 মাইলস He walked 10 miles at a stretch. Consequently, he got tired. তাহলে লক্ষ্য করো এই যে এট এ স্ট্রেস এই শব্দটা এটা হচ্ছে কি এটা একটা ফ্রেজ এট এ স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে একনাগারে সে একনাগারে 10 মাইল হেঁটেছিল কনসিকোয়েন্টলি কনসিকোয়েন্টলি অর্থ কি ফলে ফলে সে টায়ার্ড হয়েছিল সে ক্লান্ত হয়েছিল সে ক্লান্ত হয়ে গিয়েছিল তাহলে কনসিকোয়েন্টলি এই শব্দটা থাকলে কনসিকোয়েন্টলি রিসেন্টলি এই সমস্ত শব্দগুলো থাকলে সেই শব্দের পরে কমা বসবে আর সেই শব্দের পূর্বে যে ক্লজটা থাকবে সেটার পরে গিয়ে সেমিকোলন বসবে ঠিক আছে কনসিকোয়েন্টলি এই শব্দগুলো মুখস্থ করতে হবে এই শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে এর আগে যে কনজাংশনগুলো বলেছিলাম সেগুলো তারপরে এই শব্দগুলো রুলসগুলো মুখস্থ করতে গেলে এই এই শব্দগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে এই শব্দগুলো থাকলে সেটার পূর্বে যে অংশটা থাকবে যে ক্লজটা থাকবে সেটার পরে গিয়ে সেমিকোলন বসবে আর হচ্ছে এই শব্দগুলোর পরে বসবে কি কমা যেমন অ্যাজ এ রেজাল্ট এর পরে কমা বসে এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ রিসেন্টলি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই শব্দগুলোর পরে অবশ্যই কমা বসাতে হয় এরপরে সেট এলিমেন্টকে পৃথক করার জন্য অর্থাৎ কোন একটা গ্রুপ একটা দল দুইজন বা তার অধিক একটা দল হলো সেই দলটা সেই দলগুলোকে আলাদা আলাদা করে লেখার জন্য অর্থাৎ দুই বা ততোধিক দল যদি হয় সেই দলগুলোকে আলাদা আলাদা করে লেখার জন্য সেমিকোলনটা ব্যবহার হয় কিভাবে সেটা They arrived in groups. তারা দলে দলে আসলো তারা দলে দলে আসলো সেটা এখানে ড্যাশ ড্যাশ দিলাম তাহলে দলে দলে আসলো নিশ্চয় দুই বা ততোধিক দলের কথা এখানে লিখবো যেমন জিশান এন্ড জুলি এটা একটা দল জিশান এবং জুলি মিলে একটা দল ঠিক আছে সেমিকোলন তারা একটা দল আরো দল আছে ফ্লোরা এন্ড ফারাবি তাদের দুজন মিলে একটা দল সেখানেও আবার সেমিকোলন দিলাম এরপরে হচ্ছে রূপা এন্ড আনন্দ এখানে গিয়ে ফুল স্টপ ঠিক আছে এখানে দেখো তারা দলে দলে আসলো তাহলে এখানে জুলি এন্ড জিশান এই এটা একটা দল ফ্লোরা এন্ড ফারাবি একটা দল রূপা এন্ড আনন্দ একটা দল ঠিক আছে দুইয়ের অধিক ব্যক্তি মিলে একটা দল হয়
সেক্ষেত্রে দলগুলোকে পৃথক পৃথক করে লেখার জন্য, অর্থাৎ এখানে জিশান এবং জুলি, ফ্লোরা এবং ফারাদে সবাই একসাথে আসেনি, এরা দুজন, এরা দুজন, এরা দুজন, এভাবে গ্রুপে গ্রুপে এসেছে, তারা এভাবে এসেছে। তাহলে এখানে এই দলগুলোকে আলাদা করার জন্য সেমিকোলন, ঠিক আছে? এটা একটা ব্যবহার আমরা জানলাম। এরপর আসো কোলন। কোলনটা কিরকম? এরপরে লক্ষ্য করো, কোলন, কোলনটা হচ্ছে কিরকম, দুইটা ফোঁটা থাকবে, তাই না? এভাবে দুইটা ফোঁটা থাকবে। আচ্ছা, কোলনের ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার হয় কি, কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, এগুলো ব্যবহারটা আমরা বেশি দেখি। আর এখানে কোলনের ব্যবহার, সেমিকোলন, এগুলো একটু কম। তারপর আমাদের জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট, যে রুলস গুলো, সেগুলো আমি এখানে বলছি। যেমন কোটেশনের পূর্বে, কোটেশন উদ্ধৃতি, অর্থাৎ কোন বিখ্যাত কোন লোক বা মনীষী, তাদের যে উক্তিটা, তাদের যে কথাটা, সেই কথাটাকে আমরা আলাদা করে লিখার জন্য ইনভার্টেড কমা দিয়ে আলাদা করে লিখি, বা কারো উক্তি, যে কোনো কারো উক্তি আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখি। আর ইনভার্টেড কমা লিখার আগে অর্থাৎ কে বলেছেন, হ্যাঁ, সেটা কে বলেছেন বা কে লিখেছেন, সেটা লিখার পরে কোলন দিয়ে তার উক্তিটাকে আমরা আলাদা করে লিখি। যেমন বেকন রাইটস, বেকন রাইটস, এই যে বেকন বলেছেন বা বেকন লিখেছেন কি, কোলন, ঠিক আছে? এই এখানে রাইটস ভার্বটা, এরপর আমি যে কথাটা লিখবো সেটার উপরে নির্ভরশীল নয়, সেটার সাথে এটা ওভাবে কোনো সম্পর্ক নেই। এই রাইটস এর উপর যে ওই শব্দটার, ওই সেন্টেন্সের নির্ভরশীলতা, সেটা এখানে নেই। ব্যাকন লিখেছেন, কি লিখেছেন, কোলন দিয়ে এটাকে আলাদা করলাম। এরপরে স্টাডিজ, স্টাডিজ সার্চ ফর, ফর ডিলাইট, ফর অ্যাবিলিটি অ্যান্ড ফর অর্নামেন্ট, অ্যান্ড ফর অর্নামেন্ট। তাহলে দেখো, বেকন লিখেছেন, বেকন লিখেছেন বেকন লিখেছেন এখানে কোলন দিলাম, ঠিক আছে? এখানে কোলন দেখতে পাচ্ছ, কোলন দিয়ে এই কথাটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন লিখেছেন স্টাডি সার্ভ ফর ডিলাইট, স্টাডি কি দেয়, আনন্দ দেয়, সামর্থ্য দেয়, সৌন্দর্য জন্য, স্টাডি হচ্ছে পড়ালেখা, হচ্ছে সৌন্দর্যের জন্য, আনন্দের জন্য, সামর্থ্যের জন্য। আচ্ছা, তার একটা, এটা একটা তার উক্তি, তার একটা বক্তব্য, তার একটা উদ্ধৃতি। সেই উদ্ধৃতিটাকে, কারো বক্তব্যটা হুবহু যখন রেখে দিই আমরা, সেখানে ওই কথাটাকে কিভাবে আলাদা করি সেটা ইনভার্টেড কমার ব্যবহার আমরা জানবো। এভাবে দুইটা কমা দিয়ে এখানে দুইটা, এখানে দুইটা, অর্থাৎ এই এটা হচ্ছে তার উক্তি, তার উদ্ধৃতি, সেটাকে আমরা আলাদা করলাম। আর তিনি বলেছেন, হ্যাঁ, বেকন রাইটস দিয়ে এখানে কলম দিয়ে আমরা এটাকে এভাবে লিখবো। এরপরে কোন লিস্ট, তালিকা তৈরি করার ক্ষেত্রে কলমটা ব্যবহার হয়, তালিকা তৈরি করার ক্ষেত্রে। যেমন কোন তালিকা, কোন তালিকা শুরুতে, কোন তালিকা করলাম, অনেকগুলো আইটেম থাকলো, শুরুতে কোলনটা ব্যবহার আসবে। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। যেমন দা থিংস উই নিড আর সাম ফ্রুটস,
এটা একটা তালিকা না, এখানে আমরা তিনটা জিনিসের নাম লিখলাম, এটা একটা তালিকা। তাহলে এই যে এরকম তালিকা লিখার ক্ষেত্রে শুরুতে কোলনটা বসে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। কোন জিনিসগুলো প্রয়োজন? সাম ফ্রুটস, কিছু ফ্রুটস, এ ফ্লাক্স অফ কফি, কিছু তালিকা তৈরি করলাম, কিছু নামের তালিকা, ঠিক আছে? এই জিনিসগুলোর একটা তালিকা তৈরি করলাম। তালিকা তৈরি করার শুরুতে আমরা এভাবে কলম দিয়ে লিখতে পারি। এটার ব্যবহার সময় দেখো, সেন্টেন্সের মধ্যে তোমরা লক্ষ্য করে থাকবে কি এটার মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক মানে কি প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন ম্যাম আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, একটু একটু শুনতে পাচ্ছ না? ওরা কেন শুনতে পাচ্ছে না? এই যে আমরাও তো বুঝতে পারছি, এটা এখানে ক্লিয়ার সাউন্ডটা, মনোযোগ দিচ্ছ? তোমাদের ওখানে মনে হয় কোন ধরনের ডিস্টার্ব আছে। এখান থেকে তো ক্লিয়ার, যে অন্যরা তো সাউন্ডটা শুনতে পাচ্ছে, আমরাও বুঝতে পারছি যে সাউন্ডটা ক্লিয়ার। আচ্ছা, নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নটা কোনো প্রশ্ন করতে গেলে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার হয়, যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, আর ইউ অ্যাংরি, হ্যাঁ আর ইউ অ্যাংরি, তুমি কি রাগান্বিত, আর ইউ হ্যাপি, হাউ আর ইউ, এই সমস্ত কথাগুলো, অর্থাৎ সমস্ত প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তো সমস্ত যে কোনো ধরনের প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, যে কোনো ধরনের আমরা প্রশ্ন করে যখন কোনো কিছু বলবো, অর্থাৎ যে প্রশ্নবোধক বাক্যটা কি, এই যখন তার উত্তরে কিছু একটা আসবে, হ্যাঁ প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে যেটার একটা উত্তর থাকবে, সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে এরকম প্রশ্নবোধক, সেটার উত্তর হা না হতে পারে অথবা কোনো উত্তর আসতে পারে, এরকম যদি হয় সেগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য হলেই সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক অথবা নোট অফ ইন্টারোগেশনটা বসাবো। আশা করি ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নোট অফ ইন্টারোগেশন এটা একেবারে সহজ, ফুল স্টপ, একটা সেন্টেন্স শেষ হয়ে গেলে ব্যবহার হয় ফুল স্টপটা বেশে বসে। কোয়েশ্চেন মার্কের ব্যাপারটাও একেবারে ইজি, যে প্রশ্ন করলে সেক্ষেত্রে প্রশ্নবোধক। আর নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন অর্থ হচ্ছে কি, নোট অফ এক্সক্লামেশন মানে বিস্ময় চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন। বিস্ময় চিহ্নটা কিরকম, এভাবে একটা লম্বা দাঁড়ির মধ্যে, নোট অফ এক্সক্লামেশন, বিস্ময় চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বলে, ঠিক আছে? এটা কখন ব্যবহৃত হয়, আবেগ, আবেগের প্রকাশ হলে সেখানেই আমরা নোট অফ এক্সক্লামেশনটা বসাবো। অর্থাৎ আবেগ বলতে বিস্ময়, ক্রোধ, উল্লাস, হাসি, কান্না, এই সমস্ত বিষয়গুলো থাকলেই কি হবে, এখানে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময় চিহ্নটা ব্যবহৃত হবে। যেমন হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, হাউ
How beautiful the swan is. প্রশ্ন বলো, চিহ্নটা দিলাম পুরা on the game. ঠিক আছে, হাউ বিউটিফুল দা সোয়ান ইজ, সোয়ান মানে হচ্ছে রাজহাঁস, রাজহাঁসটি কত সুন্দর, রাজহাঁসটি কত সুন্দর, আমি বিস্ময় প্রকাশ করে বলছি না, আশ্চর্য প্রকাশ করে বলছি, রাজহাঁসটা কতই সুন্দর। তাহলে সেক্ষেত্রে কি বিস্ময়বোধক চিহ্নটি বসেছে, হুররা, আনন্দের সাথে আমি বলছি হুররা, উই হ্যাভ ওয়ন দা গেম, আমরা খেলায় জিতেছি, আনন্দ প্রকাশ করছি এখানে। ক্রোধ প্রকাশ করলে, রাগ প্রকাশ করলে, ক্ষোভ, এই এই ক্ষেত্রেও কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটা বসবে, হুররা, উই হ্যাভ ওয়ন দা গেম। ঠিক আছে, হুররা শব্দের পরে আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন। এরপর আসো ড্যাশ, ড্যাশের ব্যবহারটা দেখো, ড্যাশের ব্যবহারটাও কম, ড্যাশের ব্যবহারটা তেমন একটা লক্ষ্য করা যায় না, তারপরও আমাদের জানতে হবে ড্যাশ, ড্যাশের ব্যবহারটা দেখো, এটা হচ্ছে কি ড্যাশ, ড্যাশটা কিরকম, হাইফেনের চেয়ে আরো বড় করে দিতে হবে, ড্যাশটা বড় করে দিতে হবে, আর হাইফেনটা লম্বা টানা একটা চিহ্ন, এটা হাইফেন হলে এটা ছোট করে লিখতে হবে, আর যদি ড্যাশ হয়, ড্যাশটা এভাবে বড় করেই লিখতে হবে, লম্বা করে অংশটা টানতে হবে ড্যাশ। আচ্ছা, ড্যাশটা কখন ব্যবহার হয়, সেন্টেন্সে আকস্মিক বিরতি, অর্থাৎ সেন্টেন্সে হঠাৎ করে কোন শব্দ বা শব্দের অংশ বিশেষ স্তব্ধ করতে, অর্থাৎ কোন শব্দ বা শব্দকে, শব্দ বিশেষকে থেমে রাখার জন্য, থেমে থেমে বলতে গেলে তখন ড্যাশটা ব্যবহৃত হয়। যেমন একটা সেন্টেন্স লিখি, আর ইউ দ্য গিলটি পার্সন, আর ইউ দ্য গিলটি পার্সন, তুমি কি ওই দোষী ব্যক্তি, তুমি, তার উত্তরে উত্তরটা কিরকম, নো, তার উত্তরে আরেকজন বলছে কি, থেমে থেমে সেই ব্যক্তিটি বলছে নো 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 আই আই ডোন্ট, এটা প্রথম অংশটা আসবে, ওই অংশটা সহ আসবে তাহলে, আচ্ছা আচ্ছা, এখানে তাহলে উত্তর আসছে দেখো ড্যাশ নো, অর্থাৎ যে লোকটি উত্তরটা দিচ্ছে নো, আই ডোন্ট নো দ্যাট ইউ মিন, সে লোকটা বিষয়টা অবগত নয়, সে আমতা আমতা করে, যে আমরা বলি আমরা বাংলা একেবারে বাংলায় যেটা বলতে যাই সেটা হলে কি আমতা আমতা করে বা থেমে যে অংশটা আমরা বলি, সেক্ষেত্রে এভাবে ড্যাশ ড্যাশ দিয়ে লিখতে হবে, অর্থাৎ নো আই ডোন্ট নো হোয়াট ইউ মিন, এটাই হচ্ছে উত্তর, উত্তরটা হচ্ছে নো আই ডোন্ট নো হোয়াট ইউ মিন, অর্থাৎ না আমি তুমি কি বলছো সেটা জানি না, কিন্তু এখানে থেমে থেমে লোকটা যে কথাটা বলছে সেই অংশটাকে আলাদা করে বোঝানোর জন্য, সে যে থেমেছিল সেই অংশটা বোঝানোর জন্য এখানে ড্যাশের অংশটা এসেছে, ড্যাশ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ব্র্যাকেট, ইনভার্টেড কমা, হাইফেন, অ্যাপোস্ট্রফি, ডটস, অবলিক, এই অংশগুলো বাকি আছে, এগুলো আগামী ক্লাসে পড়াবো, আজকে নেটওয়ার্কে ডিস্টার্ব করেছিল, সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল, কিন্তু সময়টা এখানেই শেষ, 30 মিনিট, তো একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখন হোমওয়ার্কটা লিখে নাও, তাহলে আজকের অংশে আমরা সেমিকোলন, কোলন, কোয়েশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লামেশন,
ড্যাশ এই ব্যবহারগুলো এই রুলসগুলো আমরা পড়েছি এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেই রুলসগুলো আমরা জানলাম তাই না আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে রুলসগুলো অবশ্যই শিখবে রুলসগুলো আরো ভালোমতো পড়বে তোমরা সেন্টেন্সটা দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি আচ্ছা যত যত উপযুক্ত পাংচুয়েশন মার্কস যতিচিহ্ন বা বিরাম চিহ্নগুলো ব্যবহার করো এবং ক্যাপিটাল লেটার যে অংশে যে শব্দের মধ্যে ক্যাপিটাল লেটারটা বসাতে হবে সে অংশে ক্যাপিটাল লেটারটা বসাবে দা ডেলি ডন ইজ এন ইংলিশ নিউজ পেপার দা হকার ইউজুয়ালি ডেলিভার্স দ্য নিউজ পেপার এভরি মর্নিং অ্যাট অ্যারাউন্ড 7 o'clock এখানে যেখানে কমা বসানোর দরকার বা ফুল স্টপ যেখানে যেই চিহ্নটা বসাতে হবে সেটা বসাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর আগামী ক্লাসে বাকি যে পাংচুয়েশন মার্কগুলো আছে সেগুলো আলোচনা করব সবাই ভালো থাকো সবার সুস্থতা কামনা করি ধন্যবাদ সবাইকে ম্যাডাম নমস্কার।